স্বাভাবিক। প্রথমে যে প্রশ্নটা বিরোধীরা তুলছে, বারবার তুলছে তারা, যে কেন গণতন্ত্র এক এক জায়গায় এক এক রকম। ত্রিপুরায় আপনারা বলছেন গণতন্ত্র নেই, সেখানে এখানে তাহলে গণতন্ত্র কোথায়? বিরোধী কণ্ঠরোধ কেন হচ্ছে? কোন জায়গায় কণ্ঠরোধ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সব তো বিরোধীদের সাজানো ঘটনা। নিজেদের মধ্যেই মারাপিটি করছে, নিজেদের মধ্যেই লড়াই করছে, আর লড়াই করে করছে। আমাদের এমপিকে মারা হচ্ছে, ত্রিপুরায় এমপিকে মারা হচ্ছে। এখানে বিজেপি স্বাধীনভাবে তাদের প্রোগ্রাম করছে। বিজেপি এখন গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। এখন শুভেন্দু বাসে দিলীপ ঘোষের মধ্যে যে লড়াই হচ্ছে, দুই গোষ্ঠীর মধ্যে লড়াই হচ্ছে, সেই লড়াইটা এখন তারা সামলাতে পারছে না। আর তাই জন্য তারা দেখাচ্ছে তাদের মধ্যে মিল নেই। যেখানে দিলীপ ঘোষ আছে শুভেন্দু নেই, শুভেন্দু আছে দিলীপ ঘোষ নেই। এখন ওদের আগে দলটাকে সামলাক, তারপরে আলোচনা করবে। বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে, আর ত্রিপুরাতে আমাদের দেখেছেন, আমাদের কালকে এমপিকে অপরূপা পোদ্দার আর দোলা সেনকে মারা হয়েছে, তার গাড়িকে ভাঙচুর হয়েছে। বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে, কি বলবেন? বাংলায় কি গণতন্ত্র আছে? সেটা দু চার পর থেকে সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখেছে। একটা কথা আছে না, তুম করো তো সব ঠিক, হাম করো তো সব বিলা, তুম করো তো রাসলীলা, হাম করো তো সব বিলা। গণতন্ত্র কিভাবে কন্ট্রোল হয়েছে? যখন সরকার হেরে গেছে, ইন্ডিয়া সিপিআই মানুষগুলো মারা গেছে। কথা বলবো, 2 তারিখে গণমত মতে ভারতীয় জনতা পার্টি নিয়ে মমতা ব্যানার্জি জিতেছে, তারপরও মানুষ মারা যাচ্ছে। মানুষটা কেন মারা যাচ্ছে প্রশ্ন এই জায়গায়? মানুষ তো মারা যেতে পারে না, মানুষের মধ্যে কিছু না। মানুষ ছাড়া সংগঠন হয়েছে 2017 সালে, মানুষকে প্রোটেকশন দেওয়ার 4 সালে আগে বলেছিলেন যে আমাদেরকে, আমরা দাবি তুলছি, আমরা জানতে চাই মানুষ কেন মরবে, মানুষ কে মারছে? আপনাদেরকে আমি হয়ে গেছেন যদি গণতন্ত্রই থাকে তাহলে কেন শহীদ স্মরণ যাত্রা করতে গিয়ে আটকানো হলো? কেন পশ্চিমবঙ্গ বাঁচাও দিবসে আটকানো হলো? এই প্রশ্ন তুলছেন ওনারা। কোনো জায়গা আটকানো হয়নি। ওরা বাংলায় সাম্প্রদায়িক রং দিতে চাইছে, ইচ্ছাকৃতভাবে বাংলায় হিন্দু মুসলিমের মধ্যে বিভাজনীয় সাম্প্রদায়িকতা ছড়াতে চাইছে, তাই জন্য প্রতিরোধ করা হয়েছে। সরকার সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, সেই কারণে বাধা দেওয়া হচ্ছে। সাম্প্রদায়িকতার সংজ্ঞাটা ওনারা স্পষ্ট করুন, কাকে বলে সাম্প্রদায়িকতা, আমরা কোন সাম্প্রদায়িকতা করেছি। একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই, আমার নিজের জন্মের উপর কোনো অধিকার ছিল না। আমি যদি একটা চান্স পেতাম, দাঁড়ান, আমি যদি চান্স পেতাম, জানে না মাতঙ্গিনী হাজরা কোথাকার, আপনারে সেভাবে কেউ হিন্দুর ঘরে কেউ মুসলমানের ঘরে জন্মেছে, তো আমরা আলাদা কি করে করেছি? সংগ্রামে আগে জানুন মাতঙ্গিনী হাজরা কোথাকার, কে মাতঙ্গিনী হাজরাকে সম্মান করেন না? তো কোন এত সম্মান করেছে? আপনার প্রধানমন্ত্রী কি বলেছে? আপনার প্রধানমন্ত্রী কি বলেছে? আমরা সবাইকে সম্মান দি, একটা শব্দ এদিক ওদিক হতে পারে, হাজার 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 কেউ করেছে, হাজার কিলোমিটার শহরের বাড়ি কোথায়? আমাকে একটা কথা বুঝিয়ে বলুন সাবির সাহেব,
সব মিথ্যে অভিযোগ, বিজেপির কানে কোনো প্রমাণ নেই, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, ওদের এখন নেতৃত্ব ডিসাইড করবে শুভেন্দু কোন প্রোগ্রামটা করবে, দিলীপ কোন প্রোগ্রামটা করবে।